স্বাগতম ইতালি বিডি ল্যাব চ্যানেলে তো অনেকেই প্রশ্ন করেছেন যে দুই সালে আবার কি ইতালিতে ভিসা আবেদন করা যাবে কি না তো এর আগেও আমি বলেছি ইতালিতে কিন্তু সিজনাল ভিসা যেটা আছে সেটা কিন্তু প্রতি বছরই ঘোষণা করে আর নন সিজনাল যেটা অর্থাৎ স্পন্সার ভিসা সেটা কিন্তু প্রতি বছর দেয় না তো সিজনাল ভিসা যেটা সেটা কিন্তু প্রতি বছরই দেয় কিন্তু বাংলাদেশ ব্ল্যাক লিস্টে থাকার কারণে জমা দিতে পারে নাই অন্যান্য দেশেরা দিছে তো এবার যখন বাংলাদেশিরা ব্ল্যাকলিস্টের থেকে সরে আসছে তো যদি দু সালে আপনারা ঘোষণা দেয় সরকারিভাবে তাহলে কিন্তু বাংলাদেশি ভাইয়েরা আবেদন করতে পারবে তো যখন দু সালে ঘোষণা দিবে তখন কিন্তু আপনারা জানতে পারবেন ডিপেন্ড করে সম্পূর্ণ সরকারের উপর সরকারের ইচ্ছা ইচ্ছাগুলাই দিতেও পারে বা নাও দিতে পারে কারণ গত বছর কিন্তু অনেক দেরি করে এই ঘোষণা দিচ্ছে যেটা মার্চের প্রথম বা মার্চের দিকে ঘোষণা দেয় সেটা কিন্তু অক্টোবরে গিয়ে ঘোষণা দিচ্ছে তো দু সালে সিজনাল ভিসা যেটা সেটা ঘোষণা কবে দিবে সেটা কিন্তু সঠিক করে বলা যায় না বা দিবে কি না সেটাও বলা যায় না সম্পূর্ণে ডিপেন্ড করে সরকারের উপর যখন ঘোষণা দিবে তখন কিন্তু আপনারা সবাই জানতে পারবেন বা আমরা আমরাও বলে দিব তো এই ছিল কথা যে দু সালে যদি ঘোষণা দেয় তাহলে আপনারা জানতে পারবেন অবশ্যই আরেকজন ভাই প্রশ্ন করেছেন যে ভাই ইতালি তে সিজনাল কিংবা নন সিজনাল ভিসায় যেতে কি মেডিকেল করতে হবে কারণ মেডিকেলের সমস্যা হলে সে কি যেতে পারবে এখনও পর্যন্ত যেই আইন আছে যে ইতালিতে আসতে কোনো মেডিকেলের প্রয়োজন হয় না আপনারা সবাই জানেন বা আমরা জানি যে এশিয়ার বিভিন্ন দেশে যেতে হলে কিছু কিছু দেশে যেতে হলে কিন্তু আজ প্রথম যারা যায় তাদের কিন্তু মেডিকেল করতে হয় যে ফিটনেস কেমন বা শরীরে কোনো সমস্যা আছে কি কিন্তু ইতালিতে আসতে প্রাথমিকভাবে এরকম মেডিকেল করতে হয় না তাই ভয়ের কোনো কারণ নাই যে মেডিকেলের সমস্যা হলে যেতে পারবেন কি না বা আসতে পারবেন কিনা। এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই ইতালিতে এখন পর্যন্ত যে আইন আছে আইনে মেডিকেল লাগে না পরে সরকারে যদি কোনো কিছু চেঞ্জ করে করোনার জন্য তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন বিভিন্ন মাধ্যমে তো এই ছিল কথা আপনাদের প্রশ্ন করেছেন অনেক বেশি সেই জন্য এই প্রশ্ন দুটোর উত্তর আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিলাম যেন সবাই জানতে পারে বা বসতে পারে তো অবশ্যই বলে রাখি যে আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন প্লিজ আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন তো আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমি প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফেজ